আমি এখন আছি লেপচা জগতে, দার্জিলিং এর খুব কাছে অফবিট এই গ্রামটি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে। তো আমি তো চলে আসলাম লেপচা জগতে, আপনারা কি করে আসবেন চলুন প্রথম থেকে দেখে নেওয়া যাক। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই লেপচা জগৎ আপনারা যাবেন কিভাবে। লেপচা জগৎ যাওয়ার নিয়ার বাই এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এবং নিয়ার বাই রেলওয়ে স্টেশন এনজিপি। এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনারা অনেক রিজার্ভ কার পেয়ে যাবেন লেপচা জগৎ যাওয়ার জন্য। শিলিগুড়ি থেকে লেপচা জগতের দূরত্ব 64 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো, ভাড়া নেবে 3 থেকে 3,500 টাকা। আর যদি আপনারা শেয়ারে করে যেতে চান তাহলে নামতে হবে ঘুম স্টেশনে, ঘুম স্টেশন থেকে আবার 50 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন লেপচা জগৎ। সো গাইস, ফাইনালি এখন আমি লেপচা জগৎ পৌঁছে গেছি। লেপচা জগতের সবথেকে ভালো যে হোমস্টে সেই সালাকা হোমস্টে। এখন এই হোমস্টেতে আমরা উঠেছি, আমাদের বুকিং ছিল না আগে, এসে আমরা রুম ফাঁকা পেয়েছি, তো সেখানে আমরা এই রুম নিয়েছি। তো আপনাদের রুমটা দেখাবো, এই হচ্ছে সালাকা হোমস্টে। লেপচা জগৎ প্রবেশ করতেই বাদিকে প্রথম হোমস্টেটাই হচ্ছে সালাকা হোমস্টে। এই হোমস্টের রুমগুলো বেশ সুন্দর। এই হোমস্টেতে আসলে আপনারা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এখন আমি রুমে প্রবেশ করে গেছি, এই হচ্ছে সালাকা হোমস্টের রুম। তো এই রুমটা বেশ সাজানো গোছানো, বড় সড়ো। আর রুমে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার, এই যে ব্যালকনিটা, ঠিক এখান থেকেই ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায়। আর ঠিক এই সাইডে কাঞ্চনজঙ্ঘা ওঠে, ওয়েদার ক্লিয়ার থাকলে আমরা রুমে বসে এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর ঠিক এই সাইডে আছে পর্দা সরালেই দেখতে পাচ্ছি খুব সুন্দর, এইদিকে রোডের ভিউ আছে। বাথরুমটা দেখিনি, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও এসেই খুব জোর খেতে পেয়ে গেছিলো। এখন লাঞ্চ টাইম, ডাইনিংয়ে চলে এসেছি, খাওয়া রেডি, গরম গরম খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো লাঞ্চে আছে আমাদের এই ভেজিটেবল রয়েছে, স্যালাড আছে, ঝোর ঝোরে আলু ভাজা, ডাল রয়েছে, আর ডিমের কারি। তো যাই হোক, অনেক খেতে পেয়েছে, দেরি না করে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, রুমে কিছুটা রেস্ট করে ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়লাম। এখানে পাইন ফরেস্ট আছে, তো এখানে কিন্তু আসলে আপনারা অবশ্যই পাইন ফরেস্টটা ঘুরে দেখবেন। অনেকেই লেপচা জগৎ এসে ঘুরে চলে যান, কিন্তু লেপচা জগতের যেটা মেন ভিউ পয়েন্ট রয়েছে সেটা অনেকেই জানেন না বা জান না। তো এখানে একটা পাইন ফরেস্ট আছে, সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে গেলেই ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অনেকটাই কাছে দেখা যায় এবং ক্লিয়ার দেখা যায়। তো আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে উপর দিকে যাচ্ছি, সেখানেই ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। ব্যস্ত শহরের গ্যাঞ্জাম থেকে বিরত থাকতে চাইলে এরকম অফবিট জায়গাগুলোতে আসতে পারেন, তাদের মধ্যে একটা এই লেপচা জগৎ। শহরের কোনো কোলাহল নেই, কিন্তু রয়েছে ঝিঝি পোকার ডাক। লেপচা জগতের সব থেকে টপে যে ভিউ পয়েন্ট আছে সেখানে এখন আমি চলে আসছি। এখানে বেশ কয়েকটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। আর ঠিক এই দিকে কাঞ্চনজঙ্ঘা ওঠে, এখন ওয়েদার ভালো না তাই দেখা যাচ্ছে না, কাল সকালে আবার আসব, যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে শুনেছি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমার পিছনে কিছুই দেখা যাচ্ছে না এখন, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে, কাল যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে আমরা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো।
এখন রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখানে অনেক নাম না জানা ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে লোকেশনটা এখানে। আর সবথেকে খুশির খবর যেটা, এখানে আজকে সারাদিন বৃষ্টি পড়েছে, ফগি ওয়েদার ছিল, চারপাশটা কিছুই দেখা যায়নি। এখন খুশির খবর হচ্ছে যে আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে, দূরে দার্জিলিং শহরটাকে পুরো জোনাকির আলোর মতো জলজল করে উঠছে, সেটা আপনাদের দেখাবো এখন। তো আকাশ তো এখন ক্লিয়ারই আছে, আশা করা যায় সকালবেলা ওয়েদার ভালো থাকবে। যদি ভালো থাকে তাহলে উপরে একটা পাইন ফরেস্ট আছে, ভিউ পয়েন্ট, সেখানে যাব, সেখান থেকে সানরাইজ দেখব ও কাঞ্চনজঙ্ঘাটা দেখে নেব। পরের দিন সকালবেলা সময় মতো ভিউ পয়েন্টে চলে আসলাম, যেখান থেকে সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। লেপচাজগৎ সব থেকে টপে যে ভিউ পয়েন্ট, সেখানে এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। এই সুন্দর দৃশ্য দেখতে গেলে কিন্তু আপনাদের এই লেপচাজগতে আসতেই হবে। এখানে এসে অবশ্যই একটা রাত থাকবেন, কেননা সকাল সকাল কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখুন চারিদিকটা এখন মেঘে আচ্ছন্ন হয়ে আছে, অথচ একটু আগেই কিন্তু পুরো রেঞ্জটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো অবশ্যই এখানে এসে একটা রাত কাটিয়ে যান, খুব ভালো লাগবে। কাল থেকে তো আমরা লেপচাজগতে একসাথে ঘুরছি, তো আপনাদের লেপচাজগত কেমন লেগেছে? তো লেপচাজগতের এক্সপিরিয়েন্স কি এটা প্রথম না এর আগে এসেছিলেন আপনারা? প্রথমবার। আর নর্থ বেঙ্গলে এর আগে? নর্থ বেঙ্গলে প্রথম, আর প্রথমবারই লেপচাজগত। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন আপনারা? তো ওভারঅল কেমন লেগেছে? ঠিক আছে, আমারও ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হয়ে।